আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের জন্য নতুন নতুন জিকে কোয়েশ্চেন এবং নতুন নতুন জিকে প্যাটার্ন নিয়ে আমরা সব সময় ছোট ছোট কিছু তোমাদের শিক্ষণীয় কিছু আমরা ক্লাসের আয়োজন করে থাকি। এই যে এই জায়গাগুলো থেকে তোমরা জিকের এই জায়গাগুলো থেকে কিংবা এই যে তোমাদের শিক্ষামূলক যেই তোমাদের ভিডিও যাই বলি না কেন, আমরা এইসব জায়গাগুলো থেকে তোমরা অনেকগুলো জিকের ইনফরমেশান তোমরা পেতে পারো। এই জিকের ইনফরমেশানগুলো পাওয়ার মাধ্যমে তোমরা পরীক্ষায় কিভাবে জিকে প্রশ্ন আসতে পারে তা নিয়ে একটা ধারণা পাবা, এবং ধারণা পাওয়ার পাশাপাশি জিকে কোয়েশ্চেন কিভাবে তোমাদের সলভ করতে হবে, কিভাবে ইন ডিটেলসে পড়তে হবে তা নিয়েও কিন্তু তোমরা চমৎকার একটা আইডিয়া পাবা। সো আজকে আমরা দেরি না করে আমরা আমাদের আজকে যে কোয়েশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি ওই কোয়েশ্চেন আমরা চলে যাব। আজকে আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া ঢাবিতে আসছিল, আমি আবারও বলছি ভাইয়া কোয়েশ্চেনটা এসেছিল ঢাবিতে, ঢাবি ক ইউনিটে 1920 সালের একটা কোয়েশ্চেন এবং খুবই মজার একটা কোয়েশ্চেন। মুক্তিযুদ্ধের স্মারক শিখাচিরন্তন কোথায় অবস্থিত? কি বলছে ভাইয়া? মুক্তিযুদ্ধের স্মারক শিখাচিরন্তন কোথায় অবস্থিত? এটা কি ঢাকা সেনানিবাসে অবস্থিত, এটা কি গাজীপুরে অবস্থিত, এটা কি মেহেরপুরে অবস্থিত, নাকি এটা শহরাড্ডি উদ্যানে অবস্থিত? অবশ্যই অবশ্যই এই যে তোমার মুক্তিযুদ্ধের স্মারক শিখাচিরন্তন হচ্ছে শহরার্দি উদ্যানে অবস্থিত। আমাদের রাইট আনসার হচ্ছে ভাইয়া কি শহরার্দি উদ্যান। এবং এই যে শিখাচিরন্তন নিয়ে যদি কোন একটা কোয়েশ্চেন আসে, যদি বলা হয় এটা কি ধরনের মেসেজ আমাদেরকে দিচ্ছে, এক্স্যাক্টলি এই যে শিখাচিরন্তন, এই যে তোমার স্মারকটা আছে, এই স্মারকটা হচ্ছে ভাইয়া আমাদের 7ই মার্চের বাসন এবং 16ই ডিসেম্বরে যে পাক হানাদার বাহিনী কিংবা পাকিস্তান সেনাবাহিনী যে আত্মসমর্পণ করেছিল, এই সামগ্রিক স্মৃতি, এই দুইটা ঘটনার স্মৃতি অবলম্বনেই হচ্ছে ভাইয়া এই শিখাচিরন্তন। তাছাড়া আরও কিছু ইনফরমেশান আমরা এডিশনাল কিছু ইনফরমেশান আমরা জেনে রাখি। যেমন আমাদের কোয়েশ্চেন আসতে পারে গাজীপুরে কোন ভাস্কর্যটা অবস্থিত? গাজীপুরে জয়দেবপুর চৌরাস্তার মোড়ে ভাইয়া জাগ্রত চৌরাঙ্গী নামে একটা ভাস্কর্য রয়েছে যা মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে। জাগ্রত চৌরাঙ্গী গাজীপুরের কোথায় অবস্থিত? এটা গাজীপুরের জয়দেবপুরের চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তায় তোমার এই ভাস্কর্যটা অবস্থিত। এবং মেহেরপুরেও ভাইয়া একটা অন্যতম এবং বাংলাদেশের ঐতিহ্য বহনকারী একটা তোমার ভাস্কর্য আছে যার নাম হচ্ছে ভাইয়া মুজিবনগর স্মৃতিসৌধ। আমরা জানি মেহেরপুরে কেন তোমার মেহেরপুরে আমাদের সরকার গঠন হয়েছিল যেটা অস্থায়ী সরকার, এবং ওই জায়গায় হচ্ছে ভাই আমাদের যেই স্মৃতি যেই তোমার ভাস্কর্যটা আছে তার নাম হচ্ছে ভাইয়া মুজিবনগর স্মৃতিসৌধ। তাহলে ভাইয়া দেখো কতগুলো ইনফরমেশান আমরা জানলাম শিখাচিরন্তন কোন জায়গায় অবস্থিত, শিখাচিরন্তন হচ্ছে আমাদের শহরাড্ডি উদ্যানে অবস্থিত, এবং এই শিখাচিরন্তন হচ্ছে ভাইয়া 7ই মার্চের ভাষণ এবং 16ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্মৃতি বিজড়িত। তাছাড়া হচ্ছে গাজীপুরেও একটা অন্যতম দেশের অন্যতম ঐতিহ্য বহনকারী একটা ভাস্কর্য অবস্থিত যার নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গে, যেটা গাজীপুরের চৌরাস্তায় অবস্থিত। এবং এছাড়াও মেহেরপুরেও একটা অন্যতম বাংলাদেশের ঐতিহ্য বহনকারী ভাস্কর্য অবস্থিত যার নাম হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধ। এইভাবে ইন ডিটেলসে প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আমরা একদম পড়ি তাহলে আশা করি জিকে নিয়ে কোনো ধরনের সমস্যা আমাদের থাকবে না। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে এবং সবার জন্য নতুন আর একটা আইটেম নিয়ে আবার আমরা নেক্সট ক্লাসে আসবো। আসসালামু আলাইকুম।